सुप्रिय ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। দীর্ঘদিন যাবৎ কোভিড-19 কারণে তোমরা বিদ্যালয়ে আসতে পারোনি। তোমাদের লেখাপড়ার প্রতি বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস চালু করেছে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম ষষ্ঠ শ্রেণীর হিন্দুধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদেরকে পাঠদান করব, ঠিক আছে। আজকে আমি পাঠদান করব হিন্দুধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায়ের দেবদেবী ও পূজা পার্বণ অধ্যায়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে হিন্দুধর্ম নৈতিক শিক্ষা পঞ্চম অধ্যায় করো, ঠিক আছে। তাহলে আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের পূজা পার্বণ। দেবদেবী কি আমি একটু পড়ি দেখ। ঈশ্বরের সাকার রূপকে দেবদেবী বলে। ঈশ্বরের সাকার রূপকে কি বলে? দেবদেবী। সাকার মানে কি? আকার। যখন আমরা আমাদের সনাতন ধর্মে ঈশ্বরকে দুইভাবে আমরা উপাসনা করতে পারি, একটা নিরাকারভাবে একটা সাকারভাবে। যখন আমরা ঈশ্বরকে ঈশ্বরের শক্তি ঈশ্বরের ক্ষমতাকে যখন আমরা তার সাকার রূপে তাকে যখন আমরা ঘোষণা করি, হ্যাঁ, যাদেরকে আমরা ঘোষণা করি তাদেরকে বলে দেবদেবী। যেমন বর্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী ইত্যাদি। এই যে আমরা আমি যেগুলো বললাম যাদের আমরা ঘোষণা করি, এগুলো সবার একটা কি আছে? মূর্তি আছে, প্রতিমা আছে, ঠিক আছে। সেজন্য এদের যে পূজা পার্বণ এটা হচ্ছে কি? ঈশ্বরের শাখার রূপ। এই সকল দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতা অধিকারী। এই শক্তি বা গুণ লাভ করার জন্য আমরা দেবদেবীর পূজা করি। আমরা দেবদেবীর পূজা করি কেন? এই যে বর্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী, এই যে বললাম, এদের প্রত্যেকের এক একটা বিশেষ গুণ ক্ষমতা রয়েছে। এদের এই বিশেষ গুণ ক্ষমতা প্রাপ্তির জন্য আমরা এদেরকে পূজা করি। যেমন যদি আমি বিদ্যা চাই, তাহলে আমি বিদ্যার জন্য, জ্ঞান জন্য কার পূজা করবো? সরস্বতী। ধন সম্পদ জন্য পূজা করি কার? লক্ষ্মী, ঠিক আছে। পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে আলোচনা করেছি পূজা শব্দের অর্থ কি। পূজা শব্দের অর্থ হলো প্রশংসা করা বা শ্রদ্ধা করা। কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পূজা বলতে বোঝায় ঈশ্বরের প্রতীক বা তার অনুরূপকে পুরো নানা উপকরণ নিয়ে স্তুতি করা এবং শ্রদ্ধা নিবেদন করা। তাও দেখ, সাধারণত পূজা শব্দের অর্থ হল প্রশংসা করা বা শ্রদ্ধা করা। কিন্তু আমাদের সনাতন ধর্মে পূজা শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। এখানে পূজা বলতে বোঝা হচ্ছে ঈশ্বরের প্রতীক বা তার কোনো রূপকে পুরো নানা উপকরণ দিয়ে স্তুতি করা এবং শ্রদ্ধা নিবেদন করা। যখন আমরা পূজা করি তখন আমরা একটা, যেমন পূজা করি না, দূরে একটা প্রতিমা স্থাপন করি, তারপর সেখানে বিভিন্ন উপকরণ, ফুল, ফল, এগুলোর মাধ্যমে আমরা কী করি? নিবেদন করি। এই নিবেদন করাকে বলা হয় পূজা। পার্বণ শব্দের অর্থ হল এই যে পার্বণ, পার্বণ শব্দের অর্থ হল পর্ব বা উৎসব। উৎসব মানে হল আনন্দ, অর্থাৎ যে উৎসবগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, এমন ধরনের অনুষ্ঠানকে পার্বণ বলে অভিহিত করে থাকি। আমরা আজকে এই অধ্যায়ে
দেবদেবীর ধারণা, পূজা পার্বণের ধারণা, পূজার গুপ্তম গণেশ দেব ও সরস্বতী দেবীর পূজা পদ্ধতি, পূজা শিক্ষা ও প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাও দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শিরোনামে কি আছে? দেবদেবী পুজো পার্বণ। তাহলে দেবদেবী কি আমরা আলোচনা করেছি? ঈশ্বরের শাখা রূপকে কি বলে? দেবদেবী। যখন আমরা ঈশ্বরকে শাখা রূপে উপাসনা করি তখন তাকে বলা হয় দেবদেবী পূজা। তাহলে আমরা কি শিখলাম? পূজা শব্দের অর্থ হলো প্রশংসা করা বা সৎকার করা। কিন্তু আমাদের সনাতন ধর্মে পূজা শব্দটি একটি বিশেষত্বে ব্যবহৃত হয়েছে। এখানে পূজা বলতে বুঝাচ্ছে যে ঈশ্বরের প্রতীক বা তার রূপকে ফুল ও নানা উপকরণ দিয়ে স্তুতি করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বলা হয় পূজা। এবং দেখো পার্বণ, পার্বণ শব্দের অর্থ কি? তাহলে আমরা আগে কি আলোচনা করেছি? পার্বণ শব্দের অর্থ হল পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ কি? পর্ব বা উৎসব। উৎসব মানে হচ্ছে আনন্দ, অর্থাৎ যে উৎসবগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, এমন ধরনের অনুষ্ঠানকে পার্বণ বলে আমরা অভিহিত করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পঞ্চম দিয়ে যেসব বিষয়ে আমরা আলোচনা করবো জানতে পারবো, তার মধ্যে হলো কি? দেবদেবীর ধারণা, পূজা পার্বণের ধারণা, পূজার গুরুত্ব, গণেশ দেব, সরস্বতী দেবীর পূজা পদ্ধতি, পূজা শিক্ষার প্রভাব। তবে আমরা এখানে আজকে আলোচনা করবো পঞ্চমতি, আমরা আজকে পা এক ও দুই। ঠিক আছে, পা এক আসো, পা এক, পা এক হচ্ছে দেবদেবী, দেবদেবী ধারণা। ঠিক আছে, তাহলে আমরা আজকে পঞ্চমী দিয়ে দুটি পাঠ দিয়ে আমরা আলোচনা করব, এক ও দুই। একে আসে কি? দেবদেবীর ধারণা। তাহলে আজকে আমরা দেবদেবীর সম্পর্কে আলোচনা করব। দেখো 45 খ্রিস্টাব্দে তোমরা দেবদেবীর ধারণা, আগে আমরা সুশান্ত আমরা দেবদেবী সম্পর্কে আলোচনা করেছি, পূজা পার্বণ সম্পর্কে আলোচনা করেছি। দেবদেবী দ্বারা দেখো ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদের দেবদেবী বলে। তো দেবদেবী কাকে বলে? ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণ, ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণ যখন আকার পায়, হ্যাঁ, তখন তাদের দেব দেবী বলে। তো দেবদেবী কাকে বলে? দেখো ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণ, ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণ যখন আকার পায় তখন তাদের দেবদেবী বলে। যেমন ধরো আমরা দুর্গা পূজা করি, শক্তির পূজা করি, তখন আমরা একটা মূর্তি স্থাপন করি, তখন আমরা দুর্গা দেবী করি। ঠিক আছে, হ্যাঁ, যেমন আমরা গণেশ মূর্তি স্থাপন করি, হ্যাঁ, গণেশ শক্তিকে সিদ্ধি দাদা, হ্যাঁ, তখন হ্যাঁ ওই গণেশকে আমরা কী করি? দেব। তাহলে এইভাবে ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণ যখন আকার পায়, হ্যাঁ, তখন তাকে দেবদেবী বলে। অর্থাৎ দেবদেবী হচ্ছে ঈশ্বরের কিরূপ? দেবদেবী হচ্ছে ঈশ্বরের একটা শাখার রূপ। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, সরস্বতী,
এরা সকলে ঈশ্বরের বিশেষ শক্তি বা গুণের অধিকারী। যেমন তাহলে বর্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ এরা হলো কি দেবদেবী। তাহলে বর্মসে কিসের সৃষ্টিত্বের দেবতা বিষ্ণু এই জগৎকে কি করেন রক্ষা করেন, তুমি কি কথা রক্ষা করছো। শিব শিবকে আলাদা আলাদা কি পায় শক্তি পায় উনি শক্তি দেবতা। দুর্গা হ্যাঁ মহামায়া সব ধরনের দুর্গতি হরণী। দুর্গা পূজা করে আমরা কি করি সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণাকে মুক্তি করা। সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী হ্যাঁ, লক্ষ্মী ধন সম্পদের দেবী, গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সফলতার দেবতা। ঠিক আছে, তাহলে এই যে আমরা জগৎ বর্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ ইত্যাদি এই বর্মা আমাদের সৃষ্টি করেন, বিষ্ণু প্রতিপালন করেন, শিব কোন সকলের পৃথিবী বা সমাধি করেন রক্ষা করেন। ঠিক আছে, আবার সরস্বতী বিদ্যা দেবী গণেশ সফলতা দেবী এরকম অনেক দেবদেবী রয়েছে। এই সকল দেবদেবীর পূজার মধ্য দিয়ে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। অর্থাৎ দুর্গা পূজা করে আমরা দুর্গাকে শ্রদ্ধা জানাই, লক্ষ্মী পূজা করে আমরা লক্ষ্মীকে কী করি শ্রদ্ধা জানাই, লক্ষ্মীর কৃপা লাভ করি, তাদের কাছ থেকে বিশেষ গুণ বা শক্তি প্রার্থনা করি, প্রার্থনায় দেবদেবীরা সন্তুষ্ট হন আমাদের মঙ্গল করে। তাহলে আসো এবার দেবদেবী কাকে বলে, ঈশ্বরের বিভিন্ন শক্তি বা গুণ যখন আকার পায় তখন তাদেরকে দেবদেবী বলে। দেবদিবসে ঈশ্বরের কিরূপ সাকার রূপ, যেমন বর্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ প্রভৃতি। ঠিক আছে, তাহলে বর্মা উপাসনা করে আমরা কি নাম উনি কী করেন সৃষ্টি করেন, বিষ্ণু কী করেন প্রতিপালন করেন, শিব কী করেন ধ্বংস করেন, সরস্বতী উপাসনা করে কিনা সরস্বতী উপাসনা করে উনি কী দেন জ্ঞান দেন, লক্ষ্মীর পূজা করে আমরা এর আরাধনা করে আমরা কী করি ধ্বংস সম্পদ উনি আমরা প্রার্থনা করি। হ্যাঁ গণেশ পূজা করে আমরা কী করি যে কোনো বিষয়ে সফলতা অর্জনের জন্য আমরা তার কৃপা কৃপা চাই। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের দেবদেবী ধারণ। প্রিয় শিক্ষিতীরা তাই বলো দেখি এবার দেবদেবী বলতে আমরা কী বুঝি, আমরা তো আলোচনা করছি আর তাই না। হ্যাঁ ঠিক আছে, ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে আমরা কী বলি দেবদেবী বলি। এবার আসো পার্ট টু, পূজা পার্বণের ধারণা। পূজা পার্বণের ধারণা, ঠিক আছে, পূজা কি আমরা আগে আলোচনা করছি, পূজা শব্দের সাধারণ অর্থ হল প্রশংসা করা বা শ্রদ্ধা
নিবেদন করা। তাহলে কিন্তু আমাদের পুস্তক দেখো এখানে কি বলা হয়েছে, আমি একটু প্রত্যাশী শুনো, সাধারণত কথা বলতে প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বোঝায়। কিন্তু হিন্দু ধর্মে পূজা শাখা উপাসনা পূজা, এক্ষেত্রে দেবদেবীর প্রশংসা বা শ্রদ্ধা করার জন্য তাদের সেবা শ্রুতি ও গুণ কীর্তন করে পালন করা হয়, নিবেদন করা হয় পুষ্পোত্তরণ, ধূপ দীপ জল ফল ইত্যাদি নৈবেদ্য, জীবের মঙ্গল জন্য প্রার্থনা করা হয়। এক্ষেত্রে এই বিষয়গুলোকে পূজা বলে। পূজার আসনগত দিক বলতে পূজা করার রীতিনীতিকে বোঝানো হয়, অর্থাৎ পূজা কীভাবে করতে হবে, কীভাবে প্রতিমা নির্মাণ করতে হবে, কীভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কী কী উপসারের প্রয়োজন হবে ইত্যাদি বিষয় পূজার আসনগত দিকের সঙ্গে সংশ্লিষ্ট। দেশ ও অঞ্চলভেদে পূজা পদ্ধতির ভিন্নতা রয়েছে, তবে পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আবাহন, অর্ঘ্য প্রদান, ধ্যান, পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি পূজার বিভিন্ন অঙ্গ। আমরা প্রতিদিন পূজা করি, আবার প্রতি সপ্তাহ, প্রতি মাস বা বছরের বিশেষ বিশেষ সময়েও বিভিন্ন দেবদেবীর পূজার আয়োজন করে থাকি। দেব দেবী অনুসারে পূজার পদ্ধতিও মন্ত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন যে কোনো দেবদেবীর পূজা করার ক্ষেত্রে কতগুলো সাধারণ নিয়ম নীতি অনুসরণ করতে হয়, এই নিয়মনীতিগুলোকে সাধারণভাবে পূজাবিধি বলে। তাহলে এই যে আমি এখানে পূজা সম্পর্কিত আলোচনা করেছি, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে। যেমন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে পূজা শব্দের অর্থ কী, তাহলে আমরা কী বলবো, পূজা শব্দের অর্থ হল প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করা। তারপর আমরা এখানে আলোচনা করেছি হিন্দু ধর্মে পূজা কোন ধরনের পদ্ধতি, এর উত্তর কি হবে, হিন্দু ধর্মে পূজা হল শাখার উপাসনার পদ্ধতি। অর্থাৎ এখানে দুই ধরনের উপাসনা আছে, একটা শাখার একটা নিরেখা। নিরেখার মানে যার কোনো আকার নাই, ঈশ্বরকে আমরা দেখি নাই, আমরা শুধু কী করি কল্পনা করি। যারা নিরেখারভাবে উপাসনা করে তখন তাকে বলা হয় কি নিরেখার উপাসনা পদ্ধতি। যখন তার একটা রূপকে স্বরূপকে আকারকে আমরা মনে ধারণ করে পূজা করি তখন বলা থাকে শাখার উপাসনার পদ্ধতি। যেমন যদি আমরা আগামীতে সামনে যে দুর্গা পূজা আসতেছে আমরা একটা দুর্গা মূর্তি স্থাপন করি, হ্যাঁ এর একটা স্বরূপ আমরা সামনে উপস্থাপন করি, তখন এই পদ্ধতি বলা হয় পূজার শাখার উপাসনার পদ্ধতি। তাহলে দেবদেবীর প্রশংসা শ্রদ্ধা রাখার জন্য আমাদের কী করতে হয়, তাদের সেবা করতে হয়, স্তুতি করতে হয়, সংকীর্তন করে প্রণাম করতে হয়, আর নিবেদন করতে হয় কী কী, পুষ্পোত্তর, ধূপ দীপ জল ফল ইত্যাদি নৈবেদ্য। আর আমরা প্রার্থনা করি কার জন্য, জীবের মঙ্গলের জন্য। জীব বলতে এখানে মানুষ না, যত পৃথিবী যত প্রাণী আছে বৃক্ষ লতা থেকে শুরু করে সবার জন্য আমরা কী করি প্রার্থনা করি, ঠিক আছে। এবার দেখো পূজার রীতিনীতি বলতে কী বোঝানো হয়, পূজা আসনগত দিক বলতে পূজা করার রীতিকে বোঝায়, অর্থাৎ পূজা কীভাবে করতে হবে, কীভাবে প্রতিমা স্থাপন করতে হবে, নির্মাণ করতে হবে, কীভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কী কী উপসারের প্রয়োজন হবে ইত্যাদি বিষয় হচ্ছে পূজার আসনগত দিকের সাথে সংশ্লিষ্ট। আবার দেশ অঞ্চলভেদে এটা কী আছে ভিন্নতাও আমরা লক্ষ্য করি, তবে যদি এটা একটা ভিন্নতা থাকে তো মৌলিক দিকগুলি কোন কি নাই পার্থক্য নেই। যেমন আবাহন, অর্ঘ্য প্রদান, ধ্যান, মন্ত্র, যেমন মন্ত্র পূজা আমরা বিভিন্ন আকারে বিভিন্ন রূপে করতে পারি, কিন্তু প্রত্যেকটা দেবদেবী মন্ত্র সব জায়গায় পুষ্পাঞ্জলি এটা সব জায়গায় দিতে হয়, প্রার্থনা মন্ত্র সব একই, প্রণাম মন্ত্র সব একই, এগুলো কিন্তু কোনো ভিন্নতা নেই। আবার আমরা প্রতিদিনই কী করি পূজা করি, যেমন আমাদের গৃহে প্রতিদিন আমরা কী করি পূজা করি, তাই না। আবার প্রতি সপ্তাহে, প্রতি মাসে বা বছরের বিশেষ বিশেষ সময়েও দেবদেবীর পূজার আয়োজন করা হয়। দেবদেবী অনুসারে পূজার পদ্ধতি ও মন্ত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন যদি আমরা দুর্গা পূজা করি এর মন্ত্র একজন হবে, লক্ষ্মী পূজার মন্ত্র একজন হবে, সরস্বতী পূজার মন্ত্র আর একজন হবে, ঠিক আছে, বিষ্ণু পূজার মন্ত্র আর একজন হবে, এদের পূজার পদ্ধতিও কি আছে ভিন্ন ভিন্ন আছে।
যেকোনো দেবদেবী পূজা করার ক্ষেত্রে কতগুলো সাধারণ নিয়ম নীতি আমাদের পালন করতে হয়, এই নিয়ম নীতিগুলোকে সাধারণত পূজা বিধি বলা হয়ে থাকে। এবার আস পার্বণ। পার্বণ শব্দের অর্থ কি? পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে হলো কি? আনন্দ। ঠিক আছে, পালন করতে আমরা বুঝি যেসব পূজা যেসব পর্ব পূজা অনুষ্ঠানকে আনন্দময় বলে। অর্থাৎ আমরা যদি কোনো পর্ব কোনো অনুষ্ঠান করি, হ্যাঁ, যেটা পূজা অনুষ্ঠান করে আনন্দময় বলে, তখন তাকে আমরা করি পার্ব। যেমন প্রতিমা নির্মাণ, দেবতার কষ্ট দান, বিভিন্ন ধরনের বাদ্য আয়োজন, বিশেষ করে ডাক দুর্গন্ধা কর্তা হাসি শঙ্খ ইত্যাদি, বক্তাদের সাথে ভাব বিনিময়, কিছুটা বিশিষ্টধর্মী খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি, এগুলো সমস্তকে বলা হয় কি? পালন। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফংশন দিয়ে দেব দেবীর পূজা পার্বণ বিষয়ে আমরা পার্ট এক ও পার্ট দুই আমি এখানে আলোচনা করেছি। তোমরা বাসায় এই দুইটা পার্ট থেকে 10টা এমসিকিউ তৈরি করবে, তোমাদের নিজ থেকে কোনো গাইড বই ফলো করবে না। এবং পার্ট তিন আগামী ক্লাসে পার্ট তিন পাঁচ সাইড বিষয়ে আলোচনা করবো, তোমরা বাসায় একটি এগুলো রিডিং করবে। ঠিক আছে, আজকে এই মতো, এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।